টাকার অভাবে নারী ফুটবল দলের অলিম্পিক বাছাইয়ে যাওয়া বাতিল করলেও আগে থেকে কিছুই জানতেন না বাফুফের সিনিয়র সহসভাপতি এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি। বিষয়টি জানলে টাকার ব্যবস্থা করতে পারতেন এমনটাই দাবি তার। বাফুফে চাইলেই দল মিয়ানমার পাঠাতে পারত এমনটা জানালেন সালাম। আমার কাছে মনে হচ্ছে যে একটু মিসকমিউনিকেশন এবং বোঝাবুঝিটাই আমার কাছে মনে হচ্ছে বেশি। একটা এই টিম খেলতে যাবে জাতীয় দল, যে এটা চ্যাম্পিয়ন টিম, তাদের এই অর্থ যোগান হবে না এটা আমি বিশ্বাস করি না। যত কষ্টই হতো, আমি যদি ইনফর্মড হতাম যে এই টুর্নামেন্ট সম্বন্ধে যিনি ডেফিনেটলি টিমের একজন চেয়ারম্যান আছেন, এই কমিটি, এছাড়াও আমাদের যারা দায়িত্বে আছেন, আমাকে জানালে আমি কিন্তু যেখানেই থাকি না কেন এই অর্থ জোগাড় করে দেওয়ার মতো আমার সেই যোগ্যতা আছে। আমাদের টানাটানি আছে, এত টানাটানি নাই যে টানাটানি দিয়ে আমার এই টিমটাল বাইরে সেই অবস্থা কিন্তু আমাদের না। হ্যাঁ, আমরা অত বেশি সচ্ছল না, তার মানে এত বেশি দুর্বলও না অর্থনীতিটা, তা নাহলে আমরা এত বড় এত খেলা চলছে কেমনি, ফ্রেন্ডলি পেপার, ফ্রেন্ডলি ম্যাচ, লিগ চলছে, টুর্নামেন্ট চলছে। নারী ফুটবল দলের মিয়ানমার সফরের বিষয়টি না জানলেও পুরুষ দলের কাতারে ক্যাম্প করার কথা জানেন সালাম। এই নিয়ে অর্থ সংস্থানের কাজও শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে কাতারে টিম যাবে, তাদের প্রিপারেশন আছে, তারা কিন্তু আমাকে একটা বাজেট দিচ্ছে এবং এই বাজেটটা কিন্তু সিকুয়েন্সলি এটা সই করে আমাদের সেক্রেটারি থেকে আমার কাছে এসেছে। আমি জানি এই টাকাটা আমাকে যোগান দিতে হবে, যোগান দিতে হলে আমি সবার সাথে কথা বলবো, আমার ফাইন্যান্স কমিটির সাথে কথা বলবো, যদি আমি দেখিতে পারছি না আমি অন্য একটা পন্থা অবলম্বন করে টুর্নামেন্টে যাওয়ার ব্যবস্থা আমি করবো। কিন্তু আমি বলতে চাচ্ছি এই টুর্নামেন্টের সম্বন্ধে আমি কোনোভাবেই অবহিত ছিলাম না, ফাইন্যান্স কমিটি হিসাবে চেয়ারম্যান হিসাবে আমি কোনোভাবে অবহিত আপনার যে কাতার যে টিম যাবে বা মহিলা টিম পরবর্তী তাদের যে প্রোগ্রাম সেটা কিন্তু আমার কাছে তাদের যে এটা যে এক্সাক্ট বাজেট তা না, একটা অ্যাপ্রক্সিমেট বাজেট কিন্তু তারা দিয়েছে যে এরকম তাদের একটা অর্থ যোগ লাগতে পারে। তারা এই বাজেটে দেখেছে 50 লক্ষ টাকার কথা তারা বলেছে, তা আমরা টাকাটা অবশ্যই আমরা জোগাড় করে দেবো, কিন্তু বাইরে যাচ্ছে কিন্তু আমাদের তো অর্থের অভাব আছে, কিন্তু আমরা তো কোনো জায়গায় আমরা পিছিয়ে নেই। সাবিনা সানজিদারা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর 50 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সালাম মুর্শিদির স্ত্রী অ্যানভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম। 13 এপ্রিল বাফুফে ভবনে সাবিনাদের হাতে প্রতিশ্রুত অর্থ তুলে দিলেন সালাম মুর্শিদি। অনেকটা দেরিতে হলেও ঈদের আগে টাকা পেয়ে বেশ খুশি সাফ জয়ী খেলোয়াড়রা। ধন্যবাদ স্যার, আসলে মেয়েরা খুশি, অনেক দিনের অপেক্ষায় ছিল যে কবে আপনি সময় বের করবেন এবং মেয়েদের দিয়ে ডাকবেন। খুশি হাসি মুখেই বাড়ি যেতে পারছি, এটাই হচ্ছে একটা ভালো লাগা এবং অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা। সফলতা আনছি এবং আপনাদের মুখে হাসি ফোটাতে পারছি, সেটার প্রতিদানও আপনারা দিচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সার্থকতা এবং প্রাপ্তি। 23 জন খেলোয়াড় এবং হেড কোচ গোলাম রব্বানি সোটন 1,66,000 টাকা করে পেয়েছেন। এছাড়া অন্য কোচ ও কর্মকর্তারা পেয়েছেন 1,00,000 টাকার চেক। মেয়েদের হাতে পুরস্কারের অর্থ তুলে দিতে পেরে স্বস্তি অনুভব করছেন সালাম মুর্শিদি। আমার যে সন্তান আছে সে পড়াশোনা করে এসেছে কানাডা থেকে, আমি সে ব্যবসা বাণিজ্য দেখছি, আমি আশা করব তারা যারা আছে তার বোন, সে নিজে, তার মা, তারা যেন এনভয় গ্রুপের পক্ষ থেকে সবসময় স্পোর্টসের পাশে থাকে। আমি যেহেতু ব্যস্ত অনেক, শুধু তাই না, এই মহিলা ফুটবল টিমের ব্যাপারেও জানো, তারা নিজেদের কোনো যদি প্রোগ্রাম থাকে তারা তার মার সাথে কথা বলে পরবর্তী কোনো একটা টিম নেওয়া বা ফ্রান্স যাইতে সেই সব ব্যাপারে।